বর্তমানে আমি এটা শেষ করলাম, অপারেশন জ্যাকপট এটা শেষ করলাম, দুটা ওয়েব ফিল্ম করলাম, কিশোরী, এলআরবি, আর পুরানো কিছু ছবির কাজ দিয়ে আছি, বিট্রে, মাসুদ রানাটা শেষ করলাম, জাজ মাল্টিমিডিয়া। আসলে আমি অভিনয়টাই আমি প্রাধান্য দিই, এনজয় করে অভিনয় করি, এবং সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, বাট সেটাকে ভাইটাল ক্যারেক্টার বলতে হবে। আপনি আমার বাসায় এসেছেন, আপনাকে এক কাপ চা খেয়ে আমি আপনাকে পরামর্শ দিব, এত ক্যামেরার সামনে আমি পরামর্শ দিলে আমাকে আতেল বলবে। আমি এটা শর্ট টাইমে বলা যাবে না ভাইয়া, আপনি বাসায় এসেছেন আমি চা খেয়ে আলাপ করব। উদাহরণস্বরূপ কিছুই না, আসলে কিছু মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, ব্যাড পলিটিক্স যারা করে তাদেরকে তাদের থেকে দূরে থাকতে হবে, এই আর কি। আমি তো সেটা বলি নাই, কাকে কাকে স্থগিত করতে হবে কি, মানে আপনি কার কথা বললেন? বিতাড়িত হয় না তো, আবারও চলে আসে অনেকে, যায় আসে যায় আসে, কখনো মেঘ কখনো বৃষ্টি, এই নিয়েই হচ্ছে মানে অকারেন্সের সৃষ্টি। আচ্ছা বলে আর কি।